हरे कृष्ण बंधुरा वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सकले केमन आछो? आशा करी तुम्हारा सकले भालो आछो, सुस्थ आछो आर आमराओ भालो आछी। आर एगुलो देखो आमी रातेर बासन उपर करे रेखेछिलाम, तो सेगुलो सकालबेला एखन तुले निच्छी आर एगुलो निजे जायगाय गुछिये रेखे देबो। तारपर आमी बासी रान्नाघरटाओ मुछे नेबो। आर सकालबेला आमी गेछिलाम नीचे तो टाइम कले जल भरते, तो टाइम कले जल भरते गिये देखो चुबिते कत कि आमी एगुलो सब गाछ थेके तुले निये एसेछि। গাছে কতগুলো পেঁপে হয়েছিল, তো দুটো পেঁপে পেকে গেছিল, তো একটা পার থেকে আরেকটা পড়ে গেছে, একটা বেশি পেকেছে একটা কম পেকেছে। তো আমি ভাবলাম ওই দুটো আগে পেরে নিই, কিন্তু ওই দুটো পারতে গিয়ে দেখো একটা কাঁচাও পেরে ফেলেছি। আর এ দেখো টমেটোও পেকেছিল, তো কাঁচা পাকা টমেটো বেশি পাকেনি। আগেরও টমেটো আমি পেকে গেছে তুলে রেখে দিয়েছি, কত যে টমেটো হয়েছে প্রতিদিন 5-6টা করে তুলে নিয়ে আসছি আর রেখে দিচ্ছি। যেগুলো আগের পাকছে সেগুলো রান্না করছি আর কাঁচাগুলো পরে রান্না করো বলে রেখে দিচ্ছি। আর দেখো ফুলও তুলে নিয়ে এসেছি, তুলসী পাতা, একটা গাঁদা ফুল হয়েছে ছোট্ট মতো, ওটাও তুলে নিয়ে এসেছি। আর এ দেখো নিম পাতা, নিম পাতাও পেরে নিয়েছি, আজকে নিম বেগুন ভাজবো। আর নিম পাতা পাড়তে গিয়ে এক অল্প করে পারবো ভাবলাম, পুরো একটা ডাল ভেঙে হাতে চলে এলো। তো এই যা এই দেখো কত টমেটো হয়েছে, সমস্ত পাকতে শুরু করেছে। তো আগের পাকাগুলো আমি রান্না করছি আর এই কাঁচাগুলো পরে রান্না করবো বলে রেখে দিচ্ছি। তো এখন আমি আলু কেটে নিচ্ছি, আজকে রান্না করবো সোয়াবিন, তো সেই জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি আর সোয়াবিন প্রেশার কুকারে সেদ্ধ করবো আলুর সাথে। তো একটু বড় বড় করেই রাখছি। তো এতে একটু হাফ চামচ নুন দিয়ে দিলাম, তাহলে সেদ্ধ হলে সোয়াবিন আর আলুর মধ্যে নুনটাও ঢুকে যাবে, তাহলে ভালো হবে। তো এখন আমি প্রেশার কুকারটা বসিয়ে দেবো আর ভাতটা 1 ফুট দিয়ে দিয়েছি, এখানে নামিয়ে রাখলাম আর প্রেশার কুকারটার মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি নিম পাতাটা ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিই, ধোয়ার জন্য ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। আর আমি কচিগুলো নিচ্ছি, অনেকগুলোই পাতা এত লাগবে না, কিছুটা ফেলে দেবো। তো কচিগুলো নেওয়াই ভালো, কচিগুলো বেশ ভালো লাগে, আর যেগুলো বড় বড় পাতা সেগুলো অতটা ভালো লাগে না, বেশি তেতো হয়। তো বাচ্চারা নিম বেগুনটা খায় তবু, আর আলু ভাতের সাথে মাখলে আমার ওটা ভালো লাগে, কিন্তু ওটা আমার হাজবেন্ড আর বাচ্চারা কেউ খেতে পারে না, তখন জল দিয়ে ওষুধের মতো গিলে গিলে খাওয়ার চেষ্টা করে। তো দেখো এখন আমি সোয়াবিনটা রান্না করে নিয়েছি, এতে আদা জিরে কাঁচা লঙ্কা ধনে দিয়েছি, তো এই দিয়ে রান্না করবো। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছু পটল ভেজেছি। আর বেগুনটা দেখো কেটে রেখেছি, এটা নিম পাতা দিয়ে ভাজবো। তো সবার সব কিছু রান্না হয়ে গেলে তারপর নিম বেগুনটা ভাজবো। আর ভাতটাও দেখো এখন বসিয়ে দিয়েছি। দেখো আমার নিম পাতার জন্য বেগুনটা ভাজা হয়ে গেছে আর ওটা তুলে নিয়েছি আগে। আবার একটু তেল দিয়ে আমি আবার নিম পাতাটা ভেজে নিচ্ছি। আর এই নিম পাতাটা ভাজা হয়ে গেলে আমি গুঁড়িয়ে নেবো, গুঁড়িয়ে নিয়ে আবার বেগুন ভাজাটা এর মধ্যে দিয়ে মাখিয়ে নেবো। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এরকম ঝোলঝোল হয়েছে, ডাল করে নিই যেহেতু। আর এখানে দেখো পটল ভাজাটা আগেই রেখে দিয়েছি আর শসা কেটে রেখেছি, শসা 4-5টা কেটেছি। তো মাঝখানের শসাটা নিয়ে আর আমি রায়তা করেছি, কারণ এখন শসা খুব তেতো হচ্ছে, তো পেছনেরগুলো এরকম করে কেটে রেখে দিয়েছি, যদি তেতো হয় তো ফেলে দেওয়া যাবে, কিন্তু মাঝখানেরটা নিয়েছি যাতে তেতো না হয়। তো রায়তা করে নিয়েছি টক দই দিয়ে। আর এই দেখো নিম পাতা ভাজা বেগুন দিয়ে, তো এরকমভাবে খেতে ভালোবাসে আমার বাচ্চারা, কিন্তু আলু ভাতেটা অতটা পছন্দ করে না। তো এই যা, আর নিচে তো অন্ন রয়েছেই দেখো। তো এই রান্না আমার, এখন গ্যাসটা পরিষ্কার করে নেবো আর বাসন পড়েছে তো বাসনগুলো মাজবো। এখন বাজে 9টা, তো তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে নিচ্ছি। দেখো এখন আমি টমেটো গাছগুলো পরিষ্কার করছি, টমেটো গাছগুলো এত ভারী হয়ে গেছিলো আর রোদের জ্বালায় পাতাগুলো পুড়ে পুড়ে গেছে, তো পাতাগুলো আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই সেই গাছটা যাতে এত টমেটো হয়েছিলো এখনও হচ্ছে, তো সেই কারণে আমি গাছটা একটু পরিষ্কার করে দিচ্ছি, ভাড়েতে ঝুলে খালি পড়ে যাচ্ছে।
তো টমেটোটাও তখন নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে আমি পরিষ্কার করে দিচ্ছি। আজকে সমস্ত গাছগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, যেহেতু গরমকাল পড়ছে তো অন্যান্য গাছও আবার বসাতে হবে। পাতাগুলো সব পরিষ্কার করেছি, আর বেগুন গাছ এখন বেগুন হচ্ছে। শীতের আগে বেগুন গাছ বসেছি, তো শীতে আর বেগুন না হয়ে শীতকাল চলে যেতে এখন গরমকালে বেগুন হচ্ছে। তো এখন আমি বেগুন গাছের গোড়াগুলো এখন খুঁচিয়ে দিচ্ছি, খুঁচিয়ে দিলে তাহলে গাছটা আরও ভালোভাবে হবে। এই দেখো বেগুন গাছটা অনেকগুলোই বসেছি, ঘরের পেছনেও কিছু বসিয়েছি। তো মাটিগুলো একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছি, আর জল দেওয়ার সময় জলটা গোড়ায় পৌঁছায় না, তো অনেক দিন ধরে ভাবছি করবো কিন্তু করা হয়নি। আজ যেহেতু কাজকর্ম সব তাড়াতাড়ি হয়ে গেছে, আমার হাজবেন্ড তাড়াতাড়ি যাবে বলে আজকে রান্নাটাও তাড়াতাড়ি সেরে নিয়েছি। 9টার মধ্যে রান্না হয়ে গেছিলো অন্যান্য দিনের তুলনায়। আজ তাড়াতাড়ি রান্না করার একটা কারণ ছিল, আমার হাজবেন্ড তাড়াতাড়ি করে অফিসে গেছে, তারপর আবার 12:30টার মধ্যে চলে আসবে, আমি ওর সাথে একটু বেরোবো। তো ওর সাথে বেরোবো বলে আমার ওই সমস্ত কাজকর্ম করে আমি স্নান করে আর জামা কাপড় কিছু ভেজানো ছিল তো সেগুলো আমি কেচে নিয়েছি, এখন ছাদে মেলতে যাচ্ছি। ও এবার চলে আসবে, এখন 12টা বাজে, 12:30টার মধ্যেও আমরা বেরিয়ে পড়বো। আজ যাবো একটু ছেলের স্কুলে, তো সেই কারণেই আজকে আমাকেও নিয়ে যাবে একটু দূরেই। ও বললো তুমি জামাকাপড় পরে একবার রেডি হয়ে থাকবে, আমি আসলেই দুজনে বেরিয়ে পড়বো। তো এই কারণে আমি একবারে জামাকাপড় পরে নিয়েছি, আর ও আসলেই বেরোবো, আর জামাকাপড়গুলো আমি এখন মেলে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30, দুপুরবেলা এসেছিলাম আমরা 3টের সময়। তো তারপরে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, আর তোমরা ভাবছো আমি সেই চুড়িদারটা এখনও পড়ে আছি, কিন্তু তা নয়। আমরা সন্ধেবেলা আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম সামনে, যেখানে হেঁটে হেঁটে মর্নিং ওয়াক করতে যাই, তো সেখানে যে বাজারটা বসে আসার সময় সেই বাজারটাই গেছিলাম। আর গিয়ে বাজার করে এসেছি, ঘরে কিছু ছিল না, তো সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড বেরোলাম বাজার করতে, একটু হাঁটাও হবে সন্ধেবেলাটা, তো সেই কারণে আমি আবার চুড়িদারটা পরেছিলাম। তো ওই চুড়িদারটা পরেই আছি আর চেঞ্জ করিনি। আর এখন আমি রান্না করে নিয়েছি রাতের রুটি আর বেগুন ভাজা, বেগুন ভেজে আর তুলে নিলাম, আর এখন এই তেলের মধ্যে আমি বড়ি ভেজে নেব। বড়ি ভাজা, বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলে খুব সুন্দর লাগে খেতে। সব করা রুটি আমি এখন করে নিচ্ছি, আর স্কুল থেকে আসার সময় মনোহরা মিষ্টি নিয়ে এসেছিলাম, তো খুব সুন্দর খেতে লাগে ওই মিষ্টিটা, আমাদের সবার প্রিয়, ওটা নিয়ে এসেছিলাম। আর দেখো এখন আমি বেগুনটা আর বড়িটা গুঁড়িয়ে মাখিয়ে নিয়েছি বেগুনের সাথে আর কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাটাও আমি কুচিয়ে নিয়েছি। তো এবার এটাকে ভগবানকে সেবা দিয়ে দেবো, দিয়ে আমরাও রাতের ডিনার করে নেব। তো ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা সবাই রুটি নিয়ে নিচ্ছি। আর এই দেখো এই সেই মনোহরা মিষ্টি, যেটা মন হরণ করে নেবে, আর রুটি দিয়ে তো খেতে খুবই ভালো লাগে। Thank you.
এই দেখো এই বাজার করতে গেছিলাম, কিছু কলা নিয়ে এসেছি হাফ ডজন। কলাগুলো বেশ বড় বড়, এখন গরমকালে বেশি কলা এনে রাখা যাবে না, অল্পতেই পেকে যাচ্ছে, তো হাফ ডজনই নিয়ে এসেছি। ওটা শেষ হলে আবার নিয়ে আসবো। শসা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এঁচোড়, ছোটো থেকেই একটা এঁচোড় নিয়ে এসেছি যাতে একবার রান্না করে শেষ হয়ে যায়। আর এঁচোড় রেখে দিলে কী বলো তো শুকিয়ে যায়, তার সেটা খেতেও ভালো লাগে না, তো এই কারণে ছোটো থেকেই নিয়ে এসেছি যাতে রান্না একবারই হয়। আর দেখো একটা ছোট্ট আম নিয়ে এসেছি চাটনি খাওয়ার জন্য, পটল ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা এগুলো নিয়ে এসেছি, ঢ্যাঁড়স আর কাঁচা লঙ্কা একসাথে মিশে গেছে, তো ওইটা একটা চুবিতে ঢেলে রেখে দেবো। তো এই হলো বাজার, আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবে পরে একটা নতুন ব্লগে। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর ততক্ষণের জন্য তোমরা রাধা মাধবের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।